নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি 2023 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন নিয়ে আলোচনা করব। তো দেখো, 2023 সালে তোমাদের মাধ্যমিক পরীক্ষা কবে হবে সে সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করব আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের নোটস এবং সাজেশন পাওয়া যায় আমাদের এসবি একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাসের মাধ্যমে। তো দেখো, মাধ্যমিক পরীক্ষার যে রুটিন আছে, 2023 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন, 23শে ফেব্রুয়ারি হবে বাংলা, তোমাদের প্রথম পরীক্ষা বাংলা, সেটা ফেব্রুয়ারি মাসের 23 তারিখে, ঠিক আছে? তো দেখো, তার পর দিন অর্থাৎ 24শে ফেব্রুয়ারি তোমাদের ইংরেজি পরীক্ষা, বাংলা এবং ইংরেজি পরীক্ষা, বুঝতে পারছো? 23শে ফেব্রুয়ারি বাংলা এবং 24শে ফেব্রুয়ারি তোমাদের ইংরেজি পরীক্ষা। 2023 সালের মাধ্যমিক পরীক্ষার রুটিন নিয়ে আমি আলোচনা করছি। 25শে ফেব্রুয়ারি তোমাদের ভূগোল পরীক্ষা হবে, 25শে ফেব্রুয়ারি তোমাদের ভূগোল পরীক্ষা এবং 27শে ফেব্রুয়ারি তোমাদের ইতিহাস পরীক্ষা। অর্থাৎ ইতিহাস পরীক্ষার দিন কিন্তু তোমাদের একটা ছুটি পাবে, ঠিক আছে? ভূগোল পরীক্ষার পরের দিন অর্থাৎ 26 তারিখে তোমাদের একটা ছুটি থাকবে এবং 27 তারিখে তোমাদের ইতিহাস পরীক্ষা। তো বুঝতে পারছো, মাধ্যমিক পরীক্ষায় তোমাদের ইতিহাস এবং অঙ্ক পরীক্ষায় কিন্তু একদিন করে ছুটি থাকে। তো বুঝতে পারছো। তো দেখো, 28শে ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান পরীক্ষা, 28শে ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান পরীক্ষা, 2 মার্চ অঙ্ক পরীক্ষা। বুঝতে পারছো আমি কী বলছি? তোমরা এইগুলো খুব সুন্দর করে খাতায় লিখবে, তোমাদের কিন্তু আর বেশি দিন বাকি নেই মাধ্যমিক পরীক্ষা, খুবই অল্প সময় বেঁচে আছে। প্লিজ, তোমাদের কাছে আমি অনুরোধ করব, তোমরা ভালো করে পড়াশোনা করো এবং এই রুটিনটা লিখে নাও। প্রতিদিন কমসে কম 10 থেকে 11 ঘন্টা পড়া উচিত তোমাদের, কমসে কম 10 ঘন্টা তো পড়াই উচিত, তাহলে তোমরা 100% ভালো রেজাল্ট করতে পারবে। তো দেখো, 2023 সালে মাধ্যমিক পরীক্ষার রুটিন সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করছি। তো মার্চ মাসের 3 তারিখে তোমাদের ভৌতবিজ্ঞান পরীক্ষা এবং মার্চ মাসের 4 তারিখে তোমাদের ঐশিক বিষয়, ঠিক আছে? তোমাদের যাদের অপশনাল যে সাবজেক্টগুলো আছে সেই বিষয়ে কিন্তু পরীক্ষা, যাদের নেই তাদের পরীক্ষা থাকবে না, যাদের অপশনাল সাবজেক্ট আছে তাদের এই পরীক্ষাটা 4 তারিখে হবে, যাদের নেই তাদের পরীক্ষাটা হবে না অপশনাল সাবজেক্ট। তো দেখো, ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।